ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেল গ্যান্ডি ব্লগ হাই হ্যাঁ তো আর আমার যেহেতু গরম বন্ধ আছে সেই কারণে ভাবিলো আজ এটা ঘুরা ফিরব না মানে আজি আমি কক আহিছি জানেনে আজি আমার আহিছে আমার মাহিয়াতো এটা যাই আছে তেন্তে বলক ফিরতো আরম্ভ করো সে বলি আহিছো বলক তো অলপ মানে পাবলে বলক 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 গেছো পুখুরী মানে ই রিক্সার পর নামিলো আর এইখানে রাস্তা বেয়া নে সেইকারণে খোজকাঢ়ি খোজকাঢ়ি ব্যস্ত আহিছো তো অলপ মানে জানমনি বা কি কৰিছে বলক খবরটো লৈ এতিয়া জানমনি হতর ঘর আহি পাই গলো এ আছে জানমনি আছে কি খবর আর আজি মই আহার কারণে কেনকা লাগিছে ভাল লাগিছে এতিয়া ৰাস্তা বলক আমি যাও জানো তোর ঘর এইটো ৰাস্তা চাক এইটো জানমনি হতর ঘর ৰাস্তা নতুনকে বাঁধিছে বলক যাব লাগে সেই ৰাস্তা আর মই যে সরু জানমনির ড্রিল বনাম মানে এই নাম হয় বর্ণালী ৰাস্তা আমি এই মরামতে মুনুলি বলে মাতো আর এই মোর মাহী ছোৱালী দিয় দিয়ক ৰাস্তা এই মোর মাহী ছোৱালী এটা ৰাস্তা বহুত কিবা কিবি করেছে কিনা আপনার চাই দেখব এটা মাংস ৰাস্তা বনাই এটা টেস্ট করি গরম বন্ধ যেহেতু দিছে কারণে আমার মাহী হাতের তাদের ফুলিব আইলো এয়া লিপিস যে খাইছে একদম মজা লাগিছে তো এয়া তো ভাজা মাংস টেস্ট করে চাও নেব কেনে পাই মজা তো আর এটা আমার ভাত দি দিলে ভাত মাংস নেমু মাছ মানে সব আছে তো আর উঠি গেল আর এটা মই আঁকি ছবি আন্ধারে হয়ে গেল রিয়াকশন হলেও এটা আঁকি ছবি আসক ডক্টর APJ আব্দুল কালাম স্যারক দোস্ত আঁকিছো কেনেকুয়া হয়েছে দোস্ত আপনাদের কমেন্ট করে কব আর ইয়াতে এটা মহাত্মা গান্ধীজিক আঁকি আছো দোস্ত এটা আঁকি একদম আঁকা শেষ হওয়ার পিছন আপনাদের দেখাই হৈ গল ডক্টর APJ আব্দুল কালাম স্যার আছে দোস্ত কেনেকুৱা যে কমেন্ট কৰি কব মানে আঁকিছো আৰু দোস্ত বহুত কষ্ট কৰি আৰু আৰু দোস্ত এয়া মহাত্মা গান্ধী যি আছে পুৰা
আঁকিছোঁ ৰস্ত কষ্ট কৰি এই দুখনতে ৰস্ত অলপ টাইম গ'ল হ'লেও কেনেকুৱা হৈছে ৰস্ত ক'ব এয়া চাকচোন ৰস্ত আৰু ৰস্ত আপোনালোকৰ এনেকুৱাকৈ ছবি তবি আঁকি থাকিব একদম মনটো একদম মজা লাগি যায় ৰস্ত আপোনালোকে আঁকি থাকিব মৰিছে কেনেকুৱা হৈছে আপোনালোকে কমেণ্টত কওক কওক ৰস্ত কওক হেই ৰস্ত আৰু মোৰ মুনু আৰু মই এতিয়া ৰীল বনাইছোঁ হয়নে আৰু ৰস্ত এতিয়া একদম শান্ত পৰিৱেশ মানে পথাৰৰ মাজত পূৰা ৰীল বনাই আছে ৰস্ত আৰু আপোনালোকে ৰস্ত মোৰ ইনষ্টাত চাব জ্ঞানদীপ দাস বুলি আছে ৰস্ত একদম চাব যিকেইটা যিকেইটা ৰীল বনাইছোঁ চবকেইটা ৰস্ত চাব মজা লাগে লাগিব ৰস্ত হেই ৰস্ত এতিয়া জানমণিহঁতৰ ঘৰত নেমু চৰপত খাই ললোঁ আৰু নেমু চৰপত খাই দাই লৈ এয়া জানমণিহঁতৰ খেতি চাব আহিছোঁ ভেন্দি লাগি আছে ৰস্ত এয়া ৰস্ত বাংনা এয়া চাবলৈ বাংনা বাংনা লাগিবই আৰু ৰস্ত ইয়াত তুলসীৰ পাত আছে ৰস্ত ইয়াত তুলসীৰ গছ অমিতা পুরা ডাঙর ডাঙর হয়ে লাগিয়েছে রস্ত দেখিছে ইমান চাপরতে অমিতা লাগিছে মই মানে রস্ত বাগত দিও চিঙিব পাৰো রস্ত চাকচোন রস্ত পুরা অমিতা কিমান চাপৰতে লাগিছে ৰস্ত মানে ফল মূল চাপৰত লাগিলে ৰস্ত একদম মজা লাগে আৰু অমিতা থগিত দিব পাৰি কেঁচাই খাব পাৰি ৰস্ত এয়া চাওকচোন অমিতা ইমান চাপৰতে লাগিছে ৰস্ত দেখিছেনে ৰস্ত হেই ৰস্ত আৰু এয়া চাওকচোন পুৰা একদম মজাকে চেনি কল ৰস্ত লাগি আছে আৰু পুৰা ফ্ৰেছ ফ্ৰেছ বতাও ৰস্ত দি আছে এয়া চাওকচোন ৰস্ত কল আছে ৰস্ত ইয়াত চেনি কল ৰস্ত চাওকচোন পুৰা কোমোৰা লাগিছে ৰস্ত দেখিছেনে ৰস্ত মানে ৰস্ত মুনুহঁতৰ যি খেতি আছে আমাৰ ৰস্ত সেয়ে খেতি আছে পুৰা ৰস্ত গাঁৱৰ মাজত একদম ফ্ৰেছ ফ্ৰেছ বতাহ দি আছে আৰু এয়া চাওকচোন ইয়াত ইয়াতে কঠীয়া ৰস্ত ৰুই দিছে ইয়াত দেখিছে হেই ৰস্ত আৰু এতিয়া মই মাহীহঁতৰ তাপৰে আহি ৰস্ত পালোঁ আৰু আহি ঘৰতে ভিডিঅ'টো ৰস্ত সমাপ্ত কৰিলোঁ আৰু এনে এটা ৰস্ত ভিডিঅ' বনাইছোঁ আৰু আজিও দি ভিডিঅ'টো ভাল পালে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব লগতে চেনেলটো চাবস্ক্ৰাইব কৰিব বাই বাই ৰস্ত বাই 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 বাই